আমি হযরত বিল্লালে বইলা টাইটেল, আমি হযরত বিল্লাল বইলা টাইটেল গো, তারে দিলাম মদিনা ওই আশে তের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় মাসে সুদীবিন্দু। আসসালামু আলাইকুম, আমি অন্ধ মোহাম্মদ আনোয়ার হোসেন হযরতের বিল্লালের কাহিনী আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আহা আশেক সারা মাশেক মিলে না পাগল দিওয়ানা, আশেক সারা মাশেক মিলে না আশেক ছিল হযরত ওয়াজ করুনি, নবীর দান্দার শহীদের কবর শুনি, নিজের মুখের বত্রিশ দাঁত একটাও রাখে না। আশেক ছিল হযরত বিল্লাল, ওই আশেকে থাকতো নবী হাল গো, এই আশেক আর ভাবে মিলবে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় মাসে কি মিলত না। আরে তাও আরেকটি তাবি আব্দুল নবীর নামটি পায়, নবীর কর্মায় কিনি করছে রে দারুন আবদুল্লাই। আরে মন্ন ঘরে পূজা করতে আব্দুল যাইতো না, হাফসিরা দাদাইকে একদিন গো করিলেন বয়র নোনা। হাফসিরা দাদার মূল্যকে ছিল হযরত বিল্লালের কবর, আব্দুল্লাহ তার নামা ছিল সর্বপ্রথম শুনেন সেই খবর। তাও একটু তাবি আব্দুল নবীর নামটি পাই, সেই নূর নবীদের কর্মায় একিন করছি রে দারুন আব্দুল্লাই। নবীর পাঞ্জেগানায় আব্দুল্লাহ বা শিকি আলোই আছে, জঙ্গলে জঙ্গলে থাকে নবীর পাঞ্জেগানায় আব্দুল্লাহ শিকি আলোই আছে। আরে মন্ডপ ঘরে পূজা করতে আব্দুল যাইতো না, হাবসি রাজা ডাইকা তারে করিলেন বর্ণনা। শোনো শোনো আব্দুল আমি তোমারই জানাই, মন্ডপ ঘরে কেন রে তুমি আব্দুল পূজা করো নাই, জলদি করে আর মন্ডপ ঘরে তুমি পূজা করো সাই, আব্দুল আকান দিয়া কয় হাবসি রাজার ঠাই। শুনেন শুনেন রাজা কই আমি আপনারে দেই কইয়া, মন্ডপ ঘরে পূজা করা বাচ্চায় গই আমি দিয়াছি সায়ারিয়া, নবীর কর্মায় একিন করছি আর পূজা করতাম নাই, আপনার মনে চাইলে মারতে পারেন নবীর কলেমা সারতাই আম নাই। হাফসি রাজা ডাইকা কই আব্দুলের ওঠায় আই, পূজা করলে বক্সি সোনাম দিব আমি আব্দুল তোমায় সর্বদায়, আব্দুল কান দিয়া কয় হাফসি রাজার ঠাই, আপনার মনে চাইলে মারতে পারে নবীর কলেমা সার তাই আম নাই। কথা শুনে হাফসি রাজা হুকুম দিয়া দেয়, শোনো শোনো লোকজন আমি তোমার এই জানাই, তোমরা এই বাঞ্চুতকে শাস্তি দাও তার জীবন রাইখো নায়া, গাছের সঙ্গে পেরাক দিয়া তারে মারো রে কি নায়া। কথা শুনে লোকজন তখন কোন কাম করে দেয়, আব্দুল্লাহকে ধরে তখন নিল গাছতলায়, গাছতলাতে গিয়ে তারে কোন কামও করিল, হাত পাও তারে রশি দিয়া বান্দিয়া ফেলিল। এমন মার মারতেছে বাড়ি দারুন আব্দুল্লাহ, মার খাইয়াই আব্দুল্লাহ তখন ধরে তাহার পায়াই, কই মাইরো না ভাই তোমার মিনতি জানাই, তোমার মনে চাইলে মারতে পারো নবীর কলেমা সার তাই আম নাই। আব্দুল্লাহর গায়ে রক্ত সোয়াই সোয়াই মাটির পইরা দায়াই, আব্দুল্লাহ কান্তাছে তারে দুষ্টুরা সয়বাই, মার খাইয়াই আব্দুল্লাহ যে পড়তে থাকে ও সে নবীর কলেমা রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় মাসে কি মিলত না। আব্দুল নবীর কলে মায়া, এমন মার মারতেছে বাইরে দুষ্টুরা তারে সারে না। তারপরে তে কি করিল দুষ্টুরা সবাই, পেরাক মারার জন্য বাই তৈয়ার হইয়া যায়, তাই দেখি আব্দুল আবাই উঠিল কান দিয়া, সেদিন হযরত আবু বকর সিদ্দিক গেছে রে শিকারে ছুলিয়া।
হযরত সিদ্দিক আব্দুল্লাহর কান্দন শুনতে পাইয়া কোন কাম করিল, এক কদম দুই কদম করে হাইটা সেই জায়গায় আসিল। লোকজনকে ডাইকা বলছে সিদ্দিকের ওঠাই, কি কারণে মারছো তারে ওরে প্রাণের ভাই। লোকজনে ডাইকা বলছে সিদ্দিকের ওঠাই, কেবলে মোহাম্মদ নবী জন্ম নিছে আরে আছে রে মক্কায়, মক্কায় থেকে গিয়া হিজরত করছে সোনার মদিনায়, এই নূর নবীদের করবা ইয়াকিন করছে রে দারুন আব্দুল্লাহ, এর লাগি আমার সিতারে অন্য কথা নাই, সিদ্দিকে শুনিয়া কয় ভাই তোমরা একে আর মারিও না। সিদ্দিকে কয় লোকজনের তোরে ভাই আমি তোমার কাছে করে যাই বর্ণনা, তোমরা এই গোলামটাই আমার কাছে রে বিক্রি করো না। লোকজন ইয়াটুয়া কয় সিদ্দিকের ওঠাই, কত টাকা মূল্য দিবা বলো সায়া আমায়, সিদ্দিকে শুনিয়া কয় করে বর্ণনা, আমার কাছে টাকা পয়সা রে কিছুই পাই থায়া না, আমার মাথার পাগড়ি রাইখা তারে, আমার মাথার পাগড়ি রাইখা তারে গো, তোমরা বিক্রি করো না রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় মাসে আপনার কলেমা শরীফ একিন করে এই আব্দুল্লাহর জীবন চইলা যায়, আমার মাথার পাগড়ি দিয়া তারে কিনে আনলাম যাই, দোয়া করে নো গো আমার নবী মোস্তফায়। আল্লাহর কুদরতে শাম আব্দুল্লাহ ধীরে ধীরে সুস্থ হইয়াছে, নবীর আশেক হইয়াই আব্দুলে রইলেন মদিনায়। এইভাবে ভাই কিছুদিন যখন গত হইয়া যায়, কথা শুনে বলতে আসেন আমার আলিম নবী মর্তজায়, আরে কথা শুনে বলছেন আমার নবী মোস্তফাই, কয় আব্দুল রে তুমি আমার কেমন আশেক হইলা তোমায় চিনতে পারলাম না, কাল ফজরে আযান দিবে তুমি মসজিদে মিনারায়। ওরে আযান দিতে উঠলো আব্দুল মসজিদে মিনারায়, এমন ভাবে আযান সেই দিন দিছেন আব্দুল্লাহ, এমন ভাবে আযান সেই দিন দিছেন আব্দুল্লাহ, আযান শুইনা নবী আমার বেহুশ হইয়া যায়। হুশি আইসার দিনে নবী কোন কাম করিল, আব্দুল্লাহকে জড়াইয়া তখন বুকেতে ধরিল, তার সাহাবাগণকে ডাইকা নবী করছে বর্ণনা, আজ হইতে তোমরা তারে কে আব্দুল ডাই কইও না, আমি হযরত বিল্লাল বইলা ডাইতে, আমি হযরত বিল্লাল বইলা তাইতে গো, তারে দিলাম মদিনা ও আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় মাসে। কিছুদিন যখন গত হইয়া যায়, আল্লাহ পাকের লীলা কারো রে বুদার শক্তি নাই, জিব্রাইলকে ডাইকা একদিন বলছে মালিক সাই, জলদি কইরা যাও জিব্রাইল সোনার মদিনায়, শোনো শোনো ও জিব্রাইল লও আমার সালাম, আমার দোস্তের কাছে পৌঁছাইও গো আমার এই কালাম। বিলাল মারা যাবে গো রাত্রি বারোটায়, সকল ফরজ আদায় করছে বিলাল বাকি রাখে নাই, বিয়ার ফরজ হযরত বিলাল গো আদায় করে নাই, বিয়া না করিয়া যদি আমার দোস্তের বিলাল মারা যায়, এক ফরজের লাইগা দুজকের আগুনেতে বিলাল জ্বলবে সর্বদায়। স্বাধীনের ভিতরে বিলালের জন্য বিয়া দেই করাইয়া, এই কথাটি আমার দোস্তের কাছে কইও রে বুঝাইয়া, কথা শুনে জিব্রাইল গেলেন সোনার মদিনায়, নবীর কাছে গিয়া খুদা খুদাকে সালাম ও জানাই, আরে নবীর কাছে গিয়া খুদার সালাম ও জানাই, কয় শুনেন শুনেন হুজুর গো আমি আপনার এই জানাই, আপনার বিলাল গো সার্বে হুজুর এই না দুনিয়ায়, আয়ুরে দিকে বিলালের সব গিয়াছে ফুরাই, আরে রাত স্বাধীন পরে রাত বারোটায় হজরত বিলাল যাইবে মরিয়া, এই কথাই আল্লাহ পাকায় আমায় দিছে রে বলিয়া।
সকল ফরদ আদায় করছে বাকি রাখি নাই, বিয়ার ফরদ হযরত বিলাল গো আদায় করে নাই, বিয়া না করিয়া যদি আপনার বিল্লাল মারা যায় এক ফরদের লাইগা দুজকের আগুনেতে বিল্লাল জ্বলবে সর্বদাই। সাদিনের ভিতরে বিল্লালের বিয়া দেন করাইয়া আল্লাহ পাকে এই কথাটি গো দিছে রে বলিয়া, কথা শুনে জিবরাইল তখন আরশে চইলা যায়, কথা শুনে কাঁদতে আছে আমার নবী মুস্তফা। সেদিন ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল হযরত আলী মর্তুজায়, নবীর কান্দন শুনে হযরত আলী মর্তুজায় এক কদম দুই কদম করে হাইটা আইলেন এই জায়গায়। কয় কি কারণে কান্দেন হুজুর আপনি আমায় বলেন না, কে ভাই এত দুঃখ দিছে আমি জানতে চাই, আমার জুলফিকার মারিয়া তাহার গো জীবনে রাখবো নাই। কথা শুনে বলছেন আমার নবী দিওয়ানা, আরে গো তুমি আমার মনের ভেদ বুঝতে পারলা না, এই দুনিয়ার মানুষে আমায় দুঃখ দিবে না, যে দুঃখ দিয়েছে রে আমায় পাকে রব্বানা, আমার বিলাল গোয়ালি ছাড়বে দুনিয়ায়, আয়ুর দিকে বিলালের সব গিয়াছে ফুরাই, সাতদিন পরে বিলাল মারা যাবে রাত্রি বারোটায়, সকল ফরজ আদায় করছে বিলাল বাকি রাখে নাই, বিয়ার ফরজ হযরত বিলাল আদায় করে নাই। আরে বিয়া না করিয়া যদি আমার বিল্লাল মারা যায় এক ফরজের লাইগা দুজকের আগুনেতে হযরত বিলাল জ্বলবে সর্বদাই। সাত দিনের জন্য বিলালের বিয়ার মায়া কোথায় পায়, এর লাগিয়া কান ছেড়ে আলি আমার অন্য দুঃখ নাই। কথা শুনে বলছেন আমার আলী মর্ত যায়, শুনেন শুনেন হুজুর গোয়া আমি আপনার এদা নাই, একটা মায়ার লাগায় আপনি চিন্তা করবেন না, এই কথাতেই আপনার কাছে গো করে বর্ণনা, একশের শক্তি আল্লাহ পাকে দান করছে আমারে, কত সুন্দর সুন্দর মায়া হাইটা যায় নবী গোয়া আমার ঘরের দরজায় দিয়ে। আমি জোর করিয়া যদি কারো মায়া ধৈর্য রাখি যাই, কার বাপের ইসাদ আছে মায়া কাইরা লয়া যায় রে আসে পের দিওয়ানা, আসে গে সারা এই দুনিয়ায় হইয়া দায়, আলীর আগে মকরম শয়তান চইলা গেলেন হায়, আলী কয় দুই দিনের ভিতরে মায়া আয়না দেব হুজুর চিন্তা করবেন না, কথা শুনে বলছেন আমার নবী দিওয়ানা, শক্তির বড়াই তুমি আদরে শক্তির বড়াই তুমি যেন আলী তুমি কইরো না, জোর করিয়া কারো মায়া তুমি আইনো না, জোর করিয়া মায়া যদি আনবে মদিনায় ওই মায়া বিল্লালের জন্য বাই যায় ধইবে না, আসল কথা লোকের কাছে কইও রে বুঝাইয়া, যদি কেউ মায়া দেয় ওই মায়াকে আইনো তুমি মদিনায় চলিয়া। দুই দিনের ভিতরে মায়া হাজির করবো হুজুর আপনার চিন্তার দরকার নাই, ওই কথা বলে হযরত আলী বাইর হইয়া যায়, আলীর আগে মকরম শয়তান চইলা গেলেন হায়, জুবাই একটা গায়ে দিয়া গো লোকজনকে বোঝায়, শোনো শোনো লোকজন আমি তোমারে জানাই, হযরত বিল্লাল করবে বিয়া সোনার মদিনায়, সাত দিন মাত্র হায়াত আছে কইছে মালিক সাই, সাত দিন লাগিয়া বিল্লালের সঙ্গে মায়া চাই তোমরা কেউ বিয়া দিও না। কথা বলে লোকের কাছে তাইগা শয়তান গায়েব হইয়া যায়, পিছন হইতে হযরত আলী রে আসিয়া দাঁড়ায়, কয় শোনো শোনো লোকজন আমি তোমার এই জানাই, হযরত বিলাল করবে বিয়া সোনার মদিনায়, দিবা নাকি মাইয়া কেহ বলো সাই আমারে, কথা শুনে লোকজন সবাই কল কলাইয়া আসে, কয় দিব দিব মাইয়া দিব দেরি করবো না, বিলালের মতো জামাই আর দুনিয়ায় মিলবে না। এই কথা বলিয়া লোকজন হাসে খল কলায়, কথা শুনে বলতে আছেন আলী মর্তজাই, শোনো শোনো ভাই যেন আমি করে বর্ণনা, অত খুশি যেন ভাই তোমরা হইও না, আসল কথা শুনলে মায়া কেউ দিবে তোমরা দিবে না। লোকজন ইয়াত কয় আরে হযরত আলীর ঠাই, হযরত বিলালের কি গোপন কথাই আমরা জানতে চাই, কথা শুনে কান্দা বলছেন আলী মর্তজাই, হযরত বিলাল করবে বিয়া গো সোনার মদিনায়, সাত দিন মাত্র হায়াত আছে কইছে মোস্তফায়, সাত দিন পরে বিলাল মারা যাবে গো রাত্রি বারোটায়, দিবা নাকি মাইয়া কেহ বলো সাই আমায়, কথা শুনে লোকজন সবাই বেদার হইয়া যায়। লোকজন ইয়াটিয়া কয় তখন হযরত আলী মর্তজায়, এর কথার লাগাই আইছাও তুমি এই না যায় গায়ে, যে কথা খুব বইলা সই আলী আর বলিও নাই, যেখান থেকে আইছাও আলী ফিরা যাও তথায়। কথা বলিয়া
গালি বেদার হইয়া সরিয়া গেলেন, তারপরেতে কি হইল ভাই লক্ষ্য করে সবাই শুনিবেন। হযরত বিলাল করবে বিয়া সোনার মদিনায়, সাড়ে সাতশো মাইয়া মানুষ ভাই খবর পাইয়া দেয়, সাড়ে সাতশো মাইয়া মানুষ সংবাদ পাইয়া দেয়, মনের মতো সাশিঙ্গার করে তারা সবাই মিলে গেল সোনার মদিনায়। মদিনাতে গিয়া নবীকে সালামও জানায়, কয় শুনেন শুনেন ওরে আমার নবী মুস্তফায়, কোথায় আপনার হযরত বিলাল বিয়ার কলেমা দেন পড়াই, বিয়া বসতে আসলাম আমরা গো সোনার মদিনায়। আরে কথা শুনে বলছেন আমার নবী দিওয়ানা, আসল কথা শুনলে মাগো বিল্লালের সঙ্গে কেহ বিয়া বোঝবে না। স্বাধীন মাত্র হায়াত আছে বিল্লালের কইছে মালিক সাই, স্বাধীন মাত্র স্বাধীন পরে বিল্লাল মারা যাবে রাত্রি বারোটায়। ওই কথাটি সাড়ে সাত সময় যখন শুনতে পায়, কথা শুনে সবাই মিলে বেজার হইয়া যায়, কয় দুই চার দিনের লাগিয়া বিয়া বসতে আমরা আসি নাই, কথা শুনে যার যার বাড়ির দিকে রওনা হইয়া তারা চলে যায়। তাই দেখিয়া চিন্তায় পড়লো আমার নবী মুস্তফায়, দুজকেতে জ্বলবে মনে হয় বিল্লাল আমি করি কোন উপায়। এই যে হযরত আলীর কথা কিছু শোনেন মনো দিয়া, একে একে ছয় দিন বিল্লালের গত গেল হইয়া, একদিন মাত্র হায়াত আছে আর এই না দুনিয়ার মাজারে, ছয় দিন গত হইয়া গেল মাইয়া কোথাও নাহি পায়। আরে ছয় দিন পরে হযরত আলী কি করিলেন ভাই, শান দেশের জঙ্গল দিয়া হাইটা সইলা যায়। আরে সাত দিনের দিন শান দেশের জঙ্গল দিয়ে হাইটা যাইতেছে আলী মরতো যায়, কয়েক কদম যায় এবার নজর করে চায়, দেখে সাত সুরুদের মতরে একটা মাইয়া দেখা যায়। আরে মায়া দেখে হযরত আলী করেন বর্ণনা, কাহার মায়া তুমি একা একা বন মাঝে হইছো রোয়ানা। আরে মায়া কথা শুনে তখন করছে বর্ণনা, তুমি নবীর জামাই হযরত আলী মরতো যাই জঙ্গলাতে আয় সাবুদি আমায় চিনলায়ানা। এই যে শামকাটুরিয়ার মাইয়াই আমি তোমারে জানাই, আমার নামটি রাবেয়া গোতাও কইয়া যাই, আমার বাবা গরিব মানুষ এই জঙ্গলে কাঠ কাটিয়া খায়, আমার বাবা বুড়া মানুষ কাঠের বোঝা লইতে পারে না মাথায় আয়, বাবার কাঠের বোঝা আগায়া লইতে বাবার কাঠের বোঝায় আগায়া লইতে রে আলি আমি বনে রোয়ানা রে, আশেকের দিওয়ানা আশেক সারা এই দুনিয়ায় আশেক মরতো যাই। শোনো শোনো মারাবে আর তোমারে জানাই, তোমার বাবা কোথায় গেছে ডাইকা দাও না হাই, কথা শুনে ডাকতে আসে সতী রাবে আই, শুনেন শুনেন পানের আবে গয় আপনার এই জানাই, আপনারে যে ডাকতে আসে নবীর জামাই হযরত আলী মরতো যাই। হযরত আলী নাম শুনে কাটুরে কাপে থর থরাই, না জানি কি অপরাধ আমি আজকে করছি আলী ঠাই, আমার একের বান্দা নিতে আইছে জঙ্গলায়, না জানি তার গাছ কাটিলাম কিছুই বুঝলাম নাই, কথা শুনে বলতে আসেন আলী মরতো যাই। ডরায়ও না ডরায়ও না কাঠুরিয়া ভাই, আমি শুভ সম্বাদ লইয়া আইছি রে এই জঙ্গলায়। হযরত বিলাল করবে বিয়ারে মদিনার মাজারে, তোমার মায়া দিবে না কি বলো ছায়া মারে, কথা শুনে আরে কথা শুনে কাটুরিয়া হাসে খল খোলাই, দিব দিব মায়া দিব গোদের দরকার নাই, বিলালের মতো জামাইয়া দুনিয়ায় মিলবে না, বিলালের সঙ্গে বিয়ে দেব আর দেরি করব না। এই বলিয়া কাটুরিয়া গো হাসিতে লাগিল, তাই দেখিয়া হযরত আলী গো বলিতে লাগিল, অত খুশি হইও না রে কাটুরিয়া ভাই, আসল কথা শুনলে বোধহয় কেউ মাইয়া দিবে নাই, স্বাধীন মাত্র হায়াত ছিল বিল্লালের কইছিল মুস্তফায়, আজকে মায়া খুঁজতে খুঁজতে স্বাধীন আজকে আমার গত হইয়া যায়, আজকে বিল্লাল মারা যাবে রাত্রি বারোটায়, দিবা নাকি মাইয়া কে হরে বলো ছায়া মায়ায়। আরে কথা শুনে কাঠুরিয়া বলছে ওরে হযরত আলী মরতো যায়, এই সম্বাদ লইয়াই আইছিলা নাকি তুমি এই না জঙ্গলায়, দুই চার ঘন্টা লাগা মাইয়া দিতে আমি রাজি নাই, কানসান আরে মেয়েকে বাপ হইয়া আমি করতে রাজি নাই, আয় যেখান থেকে আইসা ওয়ালি ফিরা যাও তো থাই, এইসব কথাই আমাদের কাছে আর বলার দরকার নাই, দুইজনা ভাই বেজার হইয়া দুই দিকে এতে যায়, এই দিকে দূর হইতে সব তামাশা দেখছে রে বিবি রাবে আয়। আব্বা গো আমি আপনার এই জানাই, কি সম্বাদ লইয়া আইছিল আলি এই না জঙ্গলায়, আরে কিবা কথাবার্তা বাবা কইল আপনার সাথে, প্রথম দেখলাম হাসলা দুইজন হইয়া খুশি
আছে, তারপর কেন বাবাই আপনি বেদার হইয়া গেলেন আমি জানতে চাই। আরে তারপর কেন বাবা বেদার হইলেন আমি জানতে চাই, কথা শুনে বলতে আছেন কাঠুরিয়া ভাই, হযরত বিলাল করবে বিয়া মদিনার মাজারে, এই কথা শুনিয়া খুশি মাগো আমি হইলাম অন্তরে। আরে হযরত বিলাল করবে বিয়া মদিনার মাজারে, এই কথা শুনে খুশি মাগো হইলাম অন্তরে, তারপর মরণ সংবাদ যখন বুঝাইয়া কইল আমায়, আজকে বলে হযরত বিলাল মারা যাবে রাত্রি ১২টায়, ওই কারণে বিয়া দিতে মাগো আমি রাজি তো হই নাই। আরে বুক বাসায়া কানতে আছে বিবিরা বেয়ায়, ওই কথা শুনে কানতে আসে আরে সতীরা বেয়ায়, আবা গো কি করলেন কি করলেন গো আপাই, আপনি করলেন কি আমায়, আরে বিলালের সঙ্গে কেন আপাই আমায় বিয়া দিলেন না, বিলালের মতো স্বামী আর দুনিয়ায় মিলবে না। ওরে এক ঘন্টা আরে দুই চার ঘন্টা যদিও না হয় আব্বা, এক ঘন্টা যদি আমি বিলালের খেদমত করতে পারি, আমার বিনে হিসাবে আব্বা গো বিনে হিসাবে ১৪ পুরুষ আমি বেহেস্তে নিতে পারি। আরে বিলালের সঙ্গে আমায় দেন বিয়া পড়াইয়া, হযরত আলী কোথায় গেছে আনেন ডাকিয়া, কথা শুনে কাঠুরিয়া যায় হযরত আলীর তালাশে, আলী আরে কাঠুরিয়া রাস্তে দেই দেখা কি করেছেন রাবেয়াই, একা একা নিজের ইচ্ছায় চইলা গেছে রে সোনার মদিনায়। আরে নবীর কাছে গায়ে যাইয়া সতী সালামও জানায়, কয় শুনেন শুনেন ওরে আমার নবী মোস্তফাই, কোথায় আপনার হযরত বিলাল বিয়ার কলমা দেন পড়াই, কথা শুনে বলছেন আমার আলিম আরে নবী মোস্তফাই, শোনো শোনো মাগো আমি করে যাই বর্ণনা, জোর করিয়া যদি তোমায় হযরত আলী আইনা থাকে তোমার বিয়ে হবে না। আরে রাবিয়া কান্দা কই নবী কই আমি আপনার রে জানাই, বিশ্বাস করেন জোর করিয়া হযরত আলী আমায় আনি নাই, আমি নিজের ইচ্ছাই লইব স্বামী, আমি নিজের ইচ্ছাই লইব স্বামী, কারো বাধা মানতাম না রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক মনুরে। তখন বেলা ৪টা বাজে ওরে প্রাণের ভাই, কথা শুনে দিনের নবী খুশি হইয়া যায়, আল্লাহর কাছে হাজার শুকর নবী করিলেন আয়াদায়, কয় আজ হইতে মুক্তি পাইল দুজক থেকে আমার হযরত বিল্লাল দায়। তখন বেলা ৪টা বাজে ওরে প্রাণের ভাই, রাবিয়ার সঙ্গে বিল্লালের বিয়ার কলেমা দিলেন গো পড়াই, আরে নবী আমার হযরত বিলালকে রে কইতাছে ডাকিয়া, বিবি লইয়া আপন ঘরে তুমি যাও না রে চলিয়া, দুইজনারই মনের বাঞ্ছা লও না রে পুরাইয়া, রাত ১২টায় যাইবা তুমি বিলাল দুনিয়ায় ছাড়িয়া। কান্দিতে কান্দিতে বিলাল আপন ঘরে যায়, পিছে পিছে যাইতে আছে কান্তে কান্তে সতী নারী বিবিরা দেয়ায়, দুই জায়গায় থাকিয়া তারা কানছে দুই জনাই, কারো কাছে কারো দুঃখ কেহ ভাই প্রকাশ করে না, অবশেষে লজ্জা শরম ত্যাগ করিয়া বিবিরা বেয়াই, আস্তে ধীরে শৈলা গেল স্বামীর বিছানায়, বিলালের হাত ধরিয়া বিবি কান্দিয়া জানায় স্বামী গো আজকে বেলা ৪টা বাদে আমার শাদী হইয়া যায়, আপনি বলে মারা যাবেন রাত্রি ১২টায়, আর কয়েক ঘন্টা হায়াত বাকি রয়েছে আপনার এই না দুনিয়ায়, এখন কি খেদমত করতে পারে স্বামী আমি জানতে চাই, বিনে খেদমতে যদি স্বামী আমি থাই কাদাই, আল্লাহর কাছে দোষী হইব রে হিসাবের বেলায়। হযরত বিলাল কান্দা বলে ও বিবি আমি তোমার এই জানাই, এই এই দুনিয়ায় কোনো আমার আশা পূর্তে বাকি নাই, একটি আশা রইল বিবি মনে তোমারে জানাই, আমি তোমার হাতের খানা কিছু খাইতে পারি নাই, আরে পারো যদি কিছু খানা খাইতে দেও আমায়, এই খানার সোয়াব পাইবা তুমি একদিন হাসরের বেলায়। আরে কোথায় পাবে পানি তখন ভাবিতে লাগিল, দরজায় বসিয়া রাবিয়া কুণকাম করিল, আরে চোখের পানিতে রাবিয়ার বুক বাসিয়া গেল, রাবিয়া তখন কান্দা বুক বাসায়, কি করিব কোথায় যাইব আপে মালে সাই। আরে কান্দিতে কান্দিতে রাবিয়ার চোখের পানিতে হাতের আটা যাই ভিজিয়া, তাই দিয়া সাতখানা রুটি তখন লইল বানাইয়া, রুটি লইয়া সতী নারী কোন কাম করিল, বিল্লালের সামনে এনে হাজিরও করিল, আরে রুটি দেখা হযরত বিলাল খুশি হইয়া যায়, ৪টা রুটি হযরত বিলাল খুশি মনে খায়, ৩টা রুটি রাইখা দিল বিবিরও লাগিয়া, কয় ৩টা রুটি খাইও তুমি বিবি দুনিয়ায় থাকিয়া,
ওরে রুটি খায়া রুটি তিনটা রুটি খায়া তুমি দুনিয়ায় করে যাই বর্ণনা রুটি খায়া মাফ করি ওই আমার মহরুয়ানা আরে শোনো শোনো বিবি তোমার কাছে করে যাই বর্ণনা আমায় তাড়াতাড়ি শুয়াইয়া দাও বিবি দেরি কইরো না তোমার কাছে একটি কথা করে যাই বর্ণনা রাত বারোটার আগে যেন আমায় আর ডাকিও না আরে স্বামী বিল্লালকে শোয়া দিয়া বিল্লা রাবিয়া কোন কামো করিল দরজায় আসিয়া তখন কান্দিতে লাগিল শোনো শোনো ওরে আমার আপে মালিক সাই এই তিনটা রুটি এখন আমি কোন পরাণে খাই মরণকালে স্বামী যদি আমার কিছু খাইতে চাই কি খাইতে দিব আমার ঘরে কিছু নাই খাইবো না রুটি এই না দুনিয়ায় অঞ্চলেতে তিনটা রুটি বান্দা রাখলো সতীরা বেয়াই কয় আজকে বেলা 4টা বাজে আমার শাদী হইয়াছে রাত 12টা স্বামী আমার যাবে রে মোরে কাল ফদরে কানসা নারী বলবে লোকে মোরে কথা বলি আর আবে কান্দা মুখ বাসায় আল্লাহর নামে এক হাঁক মারি লই এসে রাবে আর ঘরের দদায় এক দারুণ ফকির আয় ফকির বেটা বলে বাড়িতে কেউ আসনে মা গো জবাব দেও আমায় আজকে 7 দিন যাব তো না হারে আমার খানা মিলে নাই পারো যদি কিছু খানা খাইতে দেও আমায় আরে তাই দেখি আর আবে মনে মনে পড়িল চিন্তায় আছে মাত্র 3টা রুটি ওই আল্লাহ কেমনে মিথ্যা কথায় আমি বইলা যাই আল্লাহর কাছে দোষী হব আল্লাহ হিসাবের বেলায় এদিকে যদি 3টা রুটি আবার দিব ফকিরায় মরণকালে স্বামীকে যে কি খাইতে দেব আমার ঘরে কিছু নাই কি খাইতে দিব আমার ঘরে কিছু নাই কি করিব কোথায় যাইব তুমি বলো মালিক সাই অবশেষে চিন্তা করি আর আবিয়া কোন কাম করিল ফকিরকে ডাইকা ডাইকা বলিতে লাগিল খাইবো না রে রুটি আমি এই না দুনিয়ায় স্বামীর লাইগা রাখবো না রুটি দিব ফকিরায় ফকিরকে ডাইকা বলছে বিবি রাবে আয় 3টা রুটি আছে নাকি মাগো বাবা তুমি লিবা না কি বলো সাই আমায় ফকির বেটা পাই শোনো মা তোমারে জানাই 3টা রুটি হইলে সারবে আমার বেশির দরকার আর নাই মনুরে ওই কথা বলে সতী নারী কোন কাম করিল 3টা রুটি ফকিরের হাতে তখন তুলে দিল ফকির বেটা রুটি লইয়া হাইটা সইলা যায় কয়েক কদম যায় এবার নজর করে চাই দেখে রাবিয়ার চোখের পানিতে রে বুক ভাসিয়া যায় তাই দেখিয়া ফকির বেটা ফিরিয়া আসিল রাবিয়ার হাতে রুটি 3খানা আবার তুলে দিল কয় শোনো শোনো মাগো আমি করে যাই বর্ণনা আমায় বুঝি রুটি দিয়া তুমি করছো কান্দ না তোমার রুটি লিব না গো মা তোমারই দয়া নাই রাবিয়া কয়েক ওরে ফকির তুই বুঝি আমার দুঃখ বুঝলি না আমার দুঃখে কান্দি রে আমি আমার দুঃখে কান্দি আমি রুটির লাইগা না রে আশেকের দিওয়ানা আশেক সারা এই দুনিয়ায় মাসি মিল তুমি হলে মাইয়া মানুষ কিসের দুঃখ এই না দুনিয়ায় রাবিয়া কয় ফকির বেটা আজকে বেলা 4টা বাজে আমার শাদী হইয়াছে পঞ্চ বলে শাদী কইরা স্বামী আমায় ঘরে আইনাছে আল্লাহর হুকুমে রাত 12টায় স্বামী যাবে মোরে কাল ফজরে কানসা নারী বলবে লক্ষ্মী মোরে সতী নারীর কোনদিন কোরআনেতে প্রমাণ আছে হাইরে পাখির বানা সতী নারীর কোনদিন বলে রে পতি মরে না আজকে সতীর পতি মরে সতীর পতি মরে আমি বিচার পাইলাম না রে আশেকের দিওয়ানা আশেক সারা এই দুনিয়ায় আগে যদি জানতাম মা তোমার খানা লইতাম নাই এই দুঃখের কথা শুনে আমি কেমনে বিদায় হইয়া যাই জলদি করে সারো দরজা মাগো দেরির দরকার নাই এমন ভাবে লাপ মারিয়া বইছে পাগলা ঘরের দরজায় মান যাওয়া তো দূরে থাকে একটু হাওয়া যাওয়ার লাগিয়া পাগলা ছিদ্র রাখে নাই আরে মুখি তো দিল না রুটি দারুন ফকিরে 3টা রুটি হাতের মধ্যে লারা সারা করে এইভাবে কিছুক্ষণ যখন ভাই গত হইয়া যায় আজরাইল আসে আসমানে জমিনে খাড়া হইল তার ঘরের দরজায় আরে আজরাইলে
বসাইয়া দেখে ঘরের দরজার মাঝে এক ফকির বেটা বসাই আছে রে রুটি তিনটা হাতে। আদ্রাইল তখন কি করিলে শুনেন পানের ভাই, এক ডাক দুই ডাক তিন ডাক যখন মাইরা দেয়, আদ্রাইল কয় কেবা বসে দরজার মাঝে একটু দরজা সারো ভাই। আরে কোন রকমে পাগলা বেটায় কথা বলে নাই, একে একে তিন ডাক যখন আদ্রাইল দিয়াছে পাগলা বেটা তিন ডাকের কালে কথা বইলাছে। পাগলা কয় তুমি কেরোর কেরোর করো খারা দরজাতে, আমি কিছুই বুঝলাম না, এর খানা খাতে বইছি রে তুই, আমি খানা খাইতে বইছি রে তুই, চোখে দেখলি না রে আশেকের দিওয়ানা, আশেক সারা রে নাম শুনেছি কোনদিন চোখে দেখি নাই, আজকে রাবিয়ার বাড়িতে খানা খাইবার ওসিলাতে ওরে আদ্রাইল আমি দেখিলাম তোমায়, এক ঘন্টা একটা কথা আমি আজকে তোমায় হুকুম দিয়া যাই, এক ঘন্টা লাগবে আমার খানা খাইতে ভাই, আরে এক ঘন্টার আগে যেন চাই তুমি ভাই গোলমাল কই রইও নাই। আরে আদ্রাইল তখন পাগলার কথা শুনা ভাই করছে বর্ণনা, আল্লাহর হুকুম তো কোনদিন ভাই লড়ে সরে না, বিলালের হুক আবিদ করবো রাত্রি বারোটায়, জলদি করে সারো দরদা ভাই মিনতি জানাই, ফকির বেটা কথা শুনে জবাব দিয়া দেয় যতক্ষণ খাওয়া না খাওয়া হইবে সারবো না সারবো না রে দরদায় আমায় যা করে আল্লাহ। দেখে বারোটা বাজা দুই মিনিট আরো ভাই বেশি হইয়া যায়, আদ্রাইল কয় ওরে ফকির বেটা আর দেরি কইরো নাই, আমার ঘড়িতে বারোটা বাজা দুই মিনিট আরো বেশি হইয়া গেছে ভাই করি বরণ না। পাগলা কয় ওরে আদ্রাইল আমি তোমার হে জানাই, তুমি কইছো আল্লাহর হুকুম কোনদিন তো লড়ে সরে নাই, আরে এখন দুই মিনিট কেন বেশি হলো আমি জানতে চাই, এই কথা বলে আদ্রাইল শুনে লজ্জা পাইয়া যায়। আরে আদ্রাইল কয় অত কথা ভাই আমি বুঝি নাই, জলদি করে আসারো দরজা নসেদে ভালো হই তো নাই, জোর করিয়া যখন আদ্রাইল তার ঘরে ঢুকতে চাই আদ্রাইলের রাগ দেখিয়া কি করিলেন দারুণ পাগলায়, অনুরাগের আশায় একটা হাতে লয় উঠায় আই এইবা, আরে যেভাবে বাড়ি মারছে ভাই আদ্রাইলের মাথায়, এমন ভাবে বাড়ি মারছে ভাই আদ্রাইলের মাথায়, জানের ভাই আদ্রাইল তখন আরো সে পলাইয়া যায়, আরো সে গিয়া নালিশ করে আদ্রাইল কয় শুনুই আমার পাকের অব্বানা, বিলালের রুহু কাবিজ করতে গিয়াছিলাম সোনার মদিনায়, গিয়া দেখলাম গিয়া দেখলাম এক দরজায় বসে আছে পাগলা রুটি তিনটা হাতে, এত রকম কইলাম পাগলা দরজা সারে নাই, জোর করিয়া যখন আমি তার ঘরে ঢুকতে চাই লাঠি দিয়া যেভাবে বাড়ি পাগলা মারছিল আমায়, ওই বাড়িটা যদি আল্লাহ পড়তো আমার গায়ে আমি আদালত খণ্ড খণ্ড হইয়া যাইতাম রে আল্লাহ, আমার চিহ্ন থাকতো নাই। আরে আদ্রাইল কয় শুনোই আমার পাকের অব্বানা, আবার আমাকে যাইতে আদেশ করো সোনার মদিনায়, বিলালের রুহু আনতে যাবো সোনার মদিনায়, সেই সঙ্গে পাগলার রুহু কাবিজ কইরা তোমার কাছে আজকে জমা রাইখা যাই। আরে কথা শুনে বলছেন আমার পাকের অব্বানা, একবার গেছো হাজার আদায় করো হাজার শুকর, যে আদ্রাইল তুমি যাইবার আশা কইরো না, এইবার যদি যাইবা তুমি সোনার মদি নাই, পাগলা রুহু আনবা তো দূরের কথা রে আদ্রাইল তারে সিনলায়া নাই, পাগলা তোমার রুহু কাবিজ করবে, পাগলা তোমার রুহু কাবিজ করবে, তোমে খাতির করবে না ওই আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক মিল, সালামাল কি কেন তুমি পাগলারে দিলে নাই, সালামাল কি পাইলে আমার পাগল অত গোসা হইতো নাই,
একবার গেছো হাজার শুকর আদায় করো, আর যাইবার আশা কইরো না। আমার দোস্তের সঙ্গে আমি নিজে দুই চার কথা আলাপ করতে চাই, এদিকে পাগলা এক সেজদা মারছে ভাই জমিনের গায়ে, এমন এক সেজদা লোটাই আছে পাগলা জমিনের গায়ে, পাগলার সেজদাতে আসমান জমিন কাঁপে থর থরায়। আল্লাহ পাক যায়া বলছে, দোস্ত আমি মিনতি জানাই কি কারণে দিয়াছেন সেজদা, দোস্ত একটু সেজদা লন উঠায়াই। এই যে খানা খাওয়ার লাগায় অত গোসা দোস্ত হইলে চলতো নাই, বিলালের রায় ওই একদিন লাগায় আমি দিয়াছি বারাই, আপনি একদিনের ভিতরে আর আমি বৈশাখ খানা খাইবেন গো বসিয়া। আয়োর দিকে বিলালের সব গিয়াছে ফুরাইয়া, কোথা থেকে আয়ো বাড়াইয়া দিব দোস্ত তুমি দাও বলিয়া। আরে কথা শুনে ফকির বেটা সুযোগ পাইয়া যায়, কয় শুনো শুনো ওরে আমার আপে মালে সাই, তুমি কইছো আয়ো রুজি বিল্লালের সব গিয়াছে ফুরাইয়া, তাহলে একদিন তুমি কোদা থেকে বাড়াইয়া দিছো আল্লাহ আমায় দাও বলিয়া। একদিন যখন দিতে পারছো আল্লাহ পাখির বানায়া, 100 বছর দিলে তোমায় কেউ নিষেধ করবে না, জলদি কইরা করো বিদায় ওরে, জলদি কইরা করো বিদায়, দেরি কইরো না রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক। আরে ওই কথা শুনিয়া লজ্জা পাইল আমার পাখির বানা, পাগলা কয় একদিন যখন দিতে পারছো পাখির বানা, 100 বছর দিলেও তোমায় কেউ নিষেধ করবে না, আল্লাহ কয় 2 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না, গুসা করে পাগলা বেটা কথা বলে না। এইভাবে অনেকক্ষণ দাঁড়াই আর রইল আমার পাখির বানা, কয় 3 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না, পাগলা কয় এই 3 দিন আমি মানতাম না। আরে 3 দিন যখন দিতে পারছো আমার পাখির বানা, 300 বছর দিলেও তোমায় কেউ নিষেধ করবে না, কথা শুনে বলছেন আমার আপে মালিক সাই, কয় 7 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি নাই। আরে পাগলা কয় এই 7 দিন আমি মানতাম নাই, জীবন ভর চৌকিদারি চাকরি করছি আল্লাহ তোর কাছে একদিন বেতন চাহি নাই, আজকে 16 আনা থাইকা কিনছি বেতন দিয়া যাও আমায়, এই বেতন দিয়া যাব আমি রাবে আর তোরে, দয়া করে কিনছি বেতন দিয়া যাও আমারে। আল্লাহর কাছে যখন পাগলা বেতন চাইলো হায়, কথা শুনে আল্লাহ পাক আমার একটু লজ্জা পাইয়া যায়, কয় 5 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না, আরে আরশ করছিল হো কলম আসমান জমিনে ব্যস্ত দুজো কান দিয়া যা নাই, জলদি করে পাগলার সেজা তুমি তুলো মালিক সাই, পাগলার সেজা আমরা আর রাখতে পারি নাই। আরে আল্লাহ কয় 6 দিন দিলাম ওরে দোস্ত আর বাড়াইও না, এর বেশি দোস্ত ভাই আমি আর দিতে পারবো না, কোন রকমে পাগলা বেটা কথা বলে নাই, আসমানে জমিনে কান্দা বলে পাকে রব্বানা, পাগলার সেজদা যদি নাহি তুলো আমার আপে মালিক সাই, কিয়ামত হইয়া যাই ওই আল্লাহ তোমার দুনিয়া তুমি রাখতে পারবা নাই। আরে পাগলা কয় যদি আমার সময় নষ্ট করো আল্লাহ তোমার হইবো লাঞ্ছো না, আমি কিয়ামত করাইয়া দিব আমার দোষ দিও না। আরে আল্লাহ কয় 7 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি নাই, দয়া করে আপনি দোস্ত এবার সেজদা লন উঠায়াই, হাসি হাসি পাগলা সেজদা উঠাইল আল্লাহর কাছে, হাজার শুকুর পাগলা আদায়ও করিল, কয় আল্লাহ রে তুমি 200 পাইছি আমি সাক্ষী কেউ তো নাই, আজকে তুমি মহাজন আমি খরিদ্দার হইলাম এই না দুনিয়ায়, বাম হাতের তালু যেমন কাগজ বানাইছে ডান হাতের আঙ্গুল দিয়া কাগজ কলম বানাইছে, আরে মুখের লব দিয়া পাগলা কালি কইরাছে, আরে বাম হাতের তালু নিচে একটা সাতলে কি আছে, আরে সাতের মধ্যে একটা সোনো বসাইয়া দেয় আল্লাহ পাকে চাইয়া দেখে হইয়া নিরূপায়, 7 দিনের 70 বছর বানাইছে পাগলায়। দেখিয়াই আল্লাহ পাক আমার একটু বেজার হইয়া যায়, আল্লাহর বেজার দেখা কি করিলেন দারুণ ফকিরায়, আরেক শূন্য মারার জন্য কলম ওই উঠায়, ওই কলম ধরিল আমার আপে মালিক সাই, কয় যা লেখাছো কবুল করছি ওরে দোস্ত আর বাড়াইও না, আরেক শূন্য মাইরা দিলে 700 বছর হায়াত পাইবে বিল্লাল কি না। আরে কথা শুনে আল্লাহ পাক আমার বিদায় হইয়া যায়, রাবেয়াকে ডাইকা বলছেন দারুন ফকিরায়, আমার তুমি আমায় তুমি ঠান্ডা করছো মা খানা ভিক্ষা দিয়া, আজকে তোমায় ঠান্ডা করে গেলাম মা গো আমার স্বামী ভিক্ষা দিয়া, 70 বছর স্বামী লইয়া থাকো মদিনায়, 70 বছরের আগে তোমার স্বামীর মরণ নাই। ওই কথা বলিয়া পাগলা বিদায় হইয়া যায়, আস্তে ধীরে যায় রাবিয়া স্বামীর বিছানায়, কয় উঠেন উঠেন পানে স্বামী দেরি করবেন না, ফরজে নামাজের টাইম হইয়াছে আপনি নামাজ পড়েন না, কথা শুনে হযরত বিলাল করছে কান্দো না, তোমার এদিন নিষেধ করেছিলাম রাত 12টার আগে যেন আমায় আর ডাকিও না।
রবি একবার ওইসব কথা স্বামী আর বলিবেন না, ফরজে নামাজের টাইম হইয়াছি আপনি নামাজ পড়েন না। আরে মসজিদে নামাজ পড়িয়া বিল্লাল তখন বাড়ি চলে আয় আসিল, আরে নামাজ শেষ করিয়া নবী সাহাবাগুনকে ডাইকা বলিতে লাগিল, কয় শোনো শোনো সাহাবাগুন আমি তোমারে জানাই, আজকে হযরত বিলাল মারা গেছে গো রাত্রি বারোটায়, নামাজ পড়িয়া তোমরা কেউ বাড়ি যাইও নাই, এ যে বিলালের দাফন করিয়া তোমরা বাড়ি যাও সবাই। আরে এক লোক উঠা তখন কয় নবী গো আমি আপনারে জানাই, কার বাবারা দাফন করবেন আমি কিছুই বুঝলাম নাই, একটু আগে নামাজ পড়িয়া হযরত বিলাল হইল রওয়ানা। শুনিলে যখন আমার নবী মোস্তফায় আল্লাহর সঙ্গে দিদার তখন করেন মোস্তফায়, কয় আল্লাহ রে আমায় কেন দোষী করলে পাখে রব্বানা, আমার এখন নবী বলে কেউ মানিবে না, আল্লাহ বলছে দোস্ত আমি আপনার এই জানাই, এর লাগে আমি আপনি দোষী হইতাম নাই, রাবি আর ঘরে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন নাই। কালকে রাত্রে তোমার ঘরে কি ঘটেছিল মাগো আমি জানতে চাই, কথা শুনে রাবিয়া তখন কান্দা বুক বাসায়, কয় শুনেন শুনেন হুজুর আমি আপনার এই জানাই, এক ফকিরাই এসেছিল আমার ঘরের দরজায়, তিনটা রুটি দিছিলাম তারে খালি দিছি নাই, আমার চোখের পানি দেখা পাগলা ফিরিয়ে আসলো যাই, আমার দুঃখের কথা পাগলা বেটা শুনিতে চাইলো যাই, দুঃখের কথা শুনা পাগলা লাফ মারিয়া বসলো ঘরের দরজায়, দেখলাম এমন ভাবে বসে পাগলা ঘরের দরজায়, মানুষ অত দূরে থাকে একটু হাওয়া দাওয়ার লাগা ছিদ্র রাখে নাই, আরো দেখলাম তিনটা রুটি হাতের মধ্যে লড়াচাড়া করে মুখে তো দিল না রুটি দারুণ ফকিরে। এইভাবে তো কিছুক্ষণ যখন গত হইয়া যায় আর এক বেটায় আসায় আসমানে জমিনে খাড়া হইল ঘরের দরজায়, আরে ষোলো পাটির দাঁত দেখিয়াই আমি মুনেতে ডরাই, অন্ধরে লুকাইয়া গিয়াছিলাম আর কিছু জানি নাই, দেখলাম বহু তক্ক তো কি করলো তারা দুইজনাই, ফরজের নামাজের টাইমে আসায় আমায় বললো ফকিরাই, সত্তর বছর স্বামী লইয়া থাকো মদিনায়, সত্তর বছরের আগে তোমার স্বামীর মরণ নাই। শুনে বিদায় হইয়া গেল আমার নবী মোস্তফায়, আরে হযরত বিলাল জিন্দা রইয়া গেল ভাই, শুনেন শ্রোতাগণ সবাই, এভাবে তো কিছুক্ষণ যখন গত হইয়া যায় হযরত বিলাল জিন্দাই আছে সবাই খবর পাইয়া যায়, খবর পাইয়া সাড়ে সাতশো মানুষ মাইয়া কোন কাম করিল, আরে নবীর বিরুদ্ধে তারা মিছিল বার করিল, এই মিছিল বার করিয়া তারা একজোট হইয়া মদিনায় চলিল, কয় আজকে থাকে মিথ্যাবাদী নবী মোস্তফায়, আজকে থাকে নবীর দিন আমরা কেউ মানতে রাজি নাই। কথা বলতে বলতে তারা চলছে মদিনায়, হঠাৎ করে একটা ফকিরের সঙ্গে তার দেখা হইয়া যায়, ফকির বেটা বলে মাগো আমি তোমার আর এই জানাই, এত সারি সারি মাইয়া গুন তোমরা চলেছো কোথায়, সাড়ে সাতশো মাইয়া কয় ফকির বেটা তোমার এই জানাই, আমরা সবাই মিলে যাইতে আসি সোনার মদিনায়, সাত দিন আগে গিয়াছিলাম সোনার মদিনার মাজারে, হযরত বিলালের সঙ্গে আমরা বিয়া পুষি বারে, আমারে যে বইলা ছিল নবী মোস্তফাই, আর সাদির পরে বিলাল মারা যাবে রাত্রি বারোটায়, এখন কেন হযরত বিলাল জিন্দা রইয়া যায়, ওই কারণে মিথ্যাবাদী আমার নবী মোস্তফাই। আরে ওই কথাটি শুনে ফকির কোন কাম করিল, আরে কান্দের জোলাটা সে যেন মাটিতে নামাইল, কয় শোনো শোনো মাগো আমি তোমারে জানাই, তোমরা কেউ সতীকে সতী মায়া মাগো তোমাদের পরীক্ষা করতে চাই, যদি কেউ পারো মাগো আমি তোমার এই জানাই, এই সুরাটাই আমার কান্দে তুইলা দাও না হায়। আরে কথা শুনে মাইয়াগণ তখন কোন কাম করিল, একজনা গিয়া তখন ঝুলাটা নিয়া ধরিল, সমস্ত শক্তি দিয়া ঝুলাটা ধরিল, আরে কোন রকমে ঝুলা তার শূন্য করতে নাহি পারিল, আরে একে একে সাড়ে সাতশো মানুষ যখন ঝুলাটা ধরিল ওইখানকার মাটি সুদা লইরাই উঠে তবু ঝুলা নাই উঠিল। আরে কথা শুনে বলছি আমার দারুণ ফকিরাই, শোনো শোনো মাগো আমি তোমার এ জানাই, আরে তোমাদের সঙ্গে যদি বিল্লালের কারো বিয়া হইতো মা তোমার এ জানাই, এই যে বিল্লালের আয়ো বাড়ানোর মতো শক্তি তোমার থাকতো নাই, আরে ফকির বেটা ডাকতে আসে মারা বিয়া তোমার এই জানাই, তাড়াতাড়ি আমার সঙ্গে তুমি দেখা করো যাই, রাবিয়া এসা তখন পাগলাকে সালামও জানাই, কয় কি কারণে ডাকছেন হুজুর আমি জানতে চাই, কয় শোনো শোনো মারা বিয়া তোমার এই জানাই, এই ঝোলাটাই আমার কান্দে তুইলা দাও না হাই,
সতী নারী কথা শুনে কোন কাম করিল, বিসমিল্লা বলিয়া যখন ঝুলা টানিয়া ধরিল, ঝুলাতে যখন সতী নারী হাত রাখিয়া দেয়, আল্লাহর কুদরতে ঝুলা পাগলার কাঁধে উঠে দেয়। তখন পাগলার ঘরে উঠে ভাই আপনার এই জানাই, সাড়ে সাতশো মাইয়া আমার উদয় কাতা জব হইয়া যায়। ওই ধন্য ধন্য রাবেয়া গো তোমার এই জানাই, তোমার মতো স্বামী ভক্ত নারী আর এই দুনিয়ায় নাই। আরে তারা ভুল স্বীকার করে, আরে সাড়ে সাতশো মানুষ ভাই বিদায় হইয়া যায়। আরে ফকিরের কথা কিছুই আপনার সামনে গো বলে যেতে চাই, এইখানেতে আছেন যত মমিন মুসলমান, আমি এখন বলবো সেই ফকির বেতার নাম। আরে ফকিরের নামটি হযরত ওয়াজ করুনি ভাই সবাতেই জানাই। ফকিরের নাম হযরত ওয়াজ করুনি সবাতে জানাই, যে ওয়াজ করুনি নবীর গায়ে জুব্বা পায়াছিল হায়, পাগল দেখে পাগল দেখে অমন দর্শনায় ঘৃণা কইরেন না, কখন কি রূপ ধরতে পারে আমার পাকে রবানা। এখানেতে বিল্লালের কাহিনী ফুরাইয়া যায়, শোনেন শোনেন শ্রোতাগণ সবাই আপনার এই জানাই। আমি আনোয়ার গুনাগার গো একটু দোয়া যাবেন করিয়া, রাসূল মরে যেন সাফায়ত করে গো হাসরেতে যাইয়া। আমি সবার পায়ে সালাম দিয়া, সবার পায়ে সালাম দিয়া ইথি টানলাম এখন আয় রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায়।